हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। रेडी हो गेछि, जाब एकटु बाजारे। चलो तोमादेरके बाजारटा घुरिए देखाई। ताहले चलो आमार संगे। घर থেকে বেরিয়েছি, এখন যাচ্ছি সিঁড়ি দিয়ে। देखो रास्ताघाट फाका, सरकम भाव गाड़ी घोड़ा चलते ना। एपाशे दोकानगुलो देखो सब बंद। देखो कि सुंदर एकटा डॉगी। ओ लॉकडाउन जन्य बेशी घुरते पारछे ना। देखो लॉकडाउने परिस्थिति एतटाई खराब, सब दोकानपाटगुलो बंद, कोनो दोकानपाट एकटा खोला नेई। मार्केटे गिये तोमादेर साथे कथा बोलछि। অনেক আওয়াজ হচ্ছে, তো আমি তোমাদের সাথে পরে কথা বলবো। তোমরা মার্কেটটা ঘুরে দেখে নাও। You need me, I know that you've been waiting. Dial my number twice, promise I'll pick up the line. I see you're worried, don't gotta ask why. You like it, I know that you like it. You like it, yeah, you like it. I know that you like it, you like it. You said that you were down just yesterday, hoping you'll stick around and wait for me. Can you stick through with me or not? And it might take a minute, but we'll get it. The type of love that you want. Like it, I know that you like it. You like it, yeah, you like it. I know that you like it, you like it. You said that you were down to yesterday. মার্কেট থেকে বেরিয়ে গেছি, এখন ঘরে যাচ্ছি। দুটো হাতে ব্যাগ, শুট করতে পারবো না। ঘরে গিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো আর দেখাবো আমি বাজার থেকে কি কি আনলাম। আর কি বলবো, খুব গরম, ঘরে গিয়ে এক গ্লাস ঠান্ডা জল খেতে হবে, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। দেখো বাজার নিয়ে চলে এসেছি, চলো ঘরে যাই। Oh, my God.
চলে গেছি রান্নাঘরে আর বাজার থেকে আজকে আমার হাজবেন্ড এই মাছগুলো নিয়ে এসেছে। এগুলো হলো ভোলা মাছ, তো আমি এখন এই মাছগুলো কেটে নিই। ভোলা মাছগুলো খেতে খুব ভালো লাগে, এর মাছগুলোর টেস্ট খুব ভালো হয় আর মাছগুলোতে মানে কাঁটাও কম। এইভাবে আমি মাছটা কেটেছি, ল্যাসটা কেটে নেব আর মাছের গায়ে এরকম করে একটু একটু কাট লাগিয়ে দিচ্ছি, দুপাশেই লাগিয়ে দেবো কাট। এতে করে কি হবে, মাছগুলোর মধ্যে এখান থেকে মানে নুন হলুদ গুলো ভালো মতো ঢুকবে আর মাছটা খেতে ভাল লাগবে। তো এইভাবেই আমি বাকি মাছগুলো কেটে নিচ্ছি। তাহলে দেখো মাছগুলো আমার সব কাটা হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। বাজার নিয়ে আসার পর আর তোমাদের সাথে কথা হয়নি, এখন স্নান করে চলে এসেছি রান্নাঘরে, দুপুরের জন্য রান্না করব। আসলে কি বলো তো, সবজি গুছাতে গুছাতে অনেকটা টাইম চলে গেছে আমার, তাই জন্য আর তোমাদের সাথে কথা বলতে পারলাম না। তো এখন দুপুরের জন্য আমি যেই রান্না করব তোমাদের দেখিয়ে দিই, সেই রান্নাটা করতে আমার কী কী লাগবে। দেখো নিয়েছি দুটো ডিম, দুটো পেঁয়াজ, একটা টমেটো, চার পাঁচটা কড়াইশুঁটি, ওগুলো আমি ছাড়িয়ে নেব, আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা, আর তো নুন হলুদ আর লাগবে তেল। তো সবজি কাটা আমি কেটে নিই, তারপর তোমাদেরকে দেখাবো আমি কি রান্না করছি। দেখো সবজিগুলো আমি সব কেটে নিয়েছি, আর আমি বলছিলাম যে আমি চারটে লঙ্কা কুচাবো, কিন্তু লঙ্কাগুলো আমাদের খুবই ঝাল, তো বাচ্চারাও খাবে, তো সেজন্য আমি দুটো লঙ্কা কুচিয়ে নিয়েছি আর দুটো লঙ্কা রেখেছি, এগুলো আমি গোটা গোটাই দিয়ে দেবো। আর আমি কড়াইশুঁটি আর ডিমটাও নিয়ে নিয়েছি। তাহলে এবার গ্যাস জ্বালিয়ে রান্নাটা শুরু করি। বেশি তেল লাগবে না, দু টেবিল চামচ তেল, তেলটা একটু গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি এই কেটে রাখা পেঁয়াজ, আর সঙ্গে সঙ্গে দিয়ে দেবো আমি এই কাঁচা লঙ্কা। এবার আমি ভালো করে নাড়িয়ে দেবো, আমি আবার একটু নাড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো আমি টমেটো কুচি, পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে, টমেটোটা দিয়ে দিলাম। আর এই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। নেড়ে নেব,
কে আবার এই ড্রিল মেশিনের কাজটা শুরু করলো রে। আমি আবার একটু টমেটোটা নেড়ে তো দেখে নেবো যে নরম হয়েছে নাকি। টমেটোটা নরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করব। স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এভাবে একটু চেপে চেপে দিলেই টমেটোগুলো মানে ভেঙে ভেঙে যাবে, তাহলে রান্নাটা করতে একটু কম সময় লাগবে। টমেটোটা নরম হয়ে গেছে, আর বেশি নরম করব না। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে ডিম। ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম, নুন দিয়ে অ্যাড করে দিলাম। আর ডিমটা আমি একবারেই করে নিচ্ছি, তোমরা যদি চাও তো তেল গরম করে পেঁয়াজ ভাজার আগে ডিমটা ভেজে তুলে নিয়ে রাখতে পারো, তাতেও হয়। কিন্তু আমার আগেই বলেছি যে আমার খুব দেরি হয়ে গেছে, যেহেতু এই বাজার দিয়ে এসে এত কাজ ছিল, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে একসঙ্গেই বসাবো। ডিমটা একটুখানি ভাজা হয়ে নিক, তারপর আমি কড়াইশুঁটিটা অ্যাড করে দেব। তাহলে দেখো ডিমটা খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন এই মটরশুঁটিটা দিয়ে দেব, দিয়ে তার সঙ্গে আমি চালটা অ্যাড করব। দিয়ে দিচ্ছি, চালটা আমি ধুয়ে রেখেছিলাম, অ্যাড করে দেব। চালের এই জলটা দেওয়া যাবে না, জলটা ছেঁকে তারপরে চালটা দিতে হবে। এবার আমি চালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিম পেঁয়াজগুলোর সঙ্গে। একটু ওপর নিচে করে দিতে হবে, নলে চালটা অর্ধেক জায়গা দিয়ে মানে কালার আসবে আর অর্ধেক জায়গা থেকে হলুদ হয়ে থাকবে। তো চালটা আমি একটু মিশিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চালটা আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে একটু জল অ্যাড করব। কিন্তু তার আগে চালটা আমি আরেকটু সময় ভেজে নিচ্ছি বা মানে চালটা আরেকটুখানি নেড়ে চেড়ে নেবো, যাতে জলটা শুকিয়ে যায় আর চালটার গায়েটায় ভালো করে মশলাগুলো লাগে।
চালটা ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি করছি, নাহলে চালগুলো ভেঙে ভেঙে যাবে, তাহলে বাজে লাগবে দেখতে। তাহলে আমার হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। চালটার মধ্যে আমি জল অ্যাড করছি, জলটা তোমরা তোমাদের হিসাবে দেবে, কারণ চালে কোনো সময় বলা যায় না যে কতটা কি জল লাগবে। দেখো জল দিয়ে দিয়েছি, এবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এবার আমি একটু এর মধ্যে নুন দেব, নুনটা আমি অ্যাড করছি। নুনটা অ্যাড করার পর আরেকবার ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু গরম মশলা। গরম মশলাটা অ্যাড করছি। আবারও একটুখানি নেড়ে গরম মশলাটা দিলে ভাল লাগে খেতে, আমরা তো এরকম করেই খাই। আর এর মধ্যে ধনে পাতাও অ্যাড করা যায়, কারি পাতা দেওয়া যায়, তো তোমাদের ইচ্ছা মতন করবে। আর এরকম রেসিপিটা একবার ট্রাই করে দেখো, ভাল লাগবে। আর সবথেকে ভালো কথা, এই গরমের মধ্যে এরকম চট জলদি রান্না হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তাই চলো এবারে আমি এটা লাগিয়ে দিই। কুকারটা আমি ভালো করে লাগিয়ে দিয়েছি, আর 15 মিনিট পরে আমি তোমাদের দেখাবো যে রান্নাটা আমার কেমন হয়েছে। আর 15 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। তাহলে যতক্ষণ কুকারে সিটি পড়ছে ততক্ষণ চলো তোমাদের দেখাই আমি বাজার থেকে কি কি এনেছি। আর এত গরম দেখো, একদম পুরো ঘেমে টেমে গেছি আমি, বিশাল গরম, আর আজকে বিশাল কষ্টও হয়েছে। তাই চলো রান্নাঘর দিয়ে যাই, তোমাদের দেখাই। দেখো এইগুলো আমি আজকে এনেছি, কিছু সবজি এনেছি আর কিছু মানে মাসকাবারি জিনিস এনেছি। মাসকাবারি বলি কিন্তু মাসকাবারি অবধি যায় না, আবার আমাকে আনতে হয়। এনেছি আচার, নুন, লাইট বয়, হ্যান্ডওয়াশ, তারপর 2 রকমের তেল, বেসন, আর সবথেকে ভালো একটা খাবার এনেছি, সেটা হচ্ছে এইগুলো। এগুলো আমাদের খেতে খুব ভালো লাগে। এগুলো কী বলতো, এগুলো হচ্ছে, এটা হচ্ছে যে সবুজ কালারের যে মটরগুলো হয় ওইগুলো, আর এটা হচ্ছে বাদাম। এগুলো খেতে মানে আমাদের বিশালই ভালো লাগে। তাহলে চলো, 15 মিনিট প্রায় হতেই এসেছে, তোমাদের দেখিয়ে দিই রান্নাটা কীরকম হয়েছে। 15 মিনিট হয়ে গেছে, এবারে চলো দেখে নিই রান্নাটা আমাদের কেমন হয়েছে। ভাপটা একটু বার করে নিচ্ছি। দেখো এরকম দেখতে হয়েছে। এবার আমি একটু তোমাদের নাড়িয়ে দেখাচ্ছি জিনিসটা। পড়ে যাচ্ছে, পুরো ভরে গেছে কুকারটা, যেহেতু আমরা সবাই খাওয়ার জন্য একবারে বেশি করেই বানিয়েছি। দেখো ভাতগুলো, দেখো ভাতগুলো একদম কি সুন্দর হয়েছে। আমি এই থালাটায় বেড়ে নেবো। দেখা যাচ্ছে ভাতগুলো একটা ভাত একটা আর একটা ভাতের সাথে লেগে যাচ্ছে না, এটা তোলার জন্য হয়েছে।
একটু মিক্স করে নেব। এই দেখো কত সুন্দরভাবে পুরো একদম ঝুরো ঝুরো হয়েছে ভাতগুলো। তোমাদের চামচ থেকে দেখাচ্ছি, দেখো। আর সব সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। তাহলে দেখলে কত সহজে আমি কুকারে রাইস ফ্রাইটা বানালাম। 15 থেকে 20 মিনিট সময় লাগবে, এর বেশি লাগবে না। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। এখন আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আগামীকাল দেখা হবে তোমাদের সঙ্গে অন্য একটা ভালো ব্লগের সঙ্গে। তো আজকের মতো টাটা।